হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি আজকে আমরা চার নম্বর প্র্যাকটিস সেট পড়বো অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে একবার প্রেস করো এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করো সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান নিজের মোবাইলে পাওয়ার জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে সব থেকে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে বাবর কোথায় মারা গিয়েছিলেন বাবর মারা গিয়েছিলেন কোথায় আগ্রাতে অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার কিন্তু বাবরের সমাধি দেওয়া হয়েছিল বাবরের ইচ্ছা অনুসারে বাবরকে সমাধি দেওয়া হয়েছিল কাবুলে আবার এটাও কোয়েশ্চেন আসে কখনো কখনো তোমরা দেখবে যে বাবর কোথা থেকে এসেছিলেন বাবর তো এদেশের মানুষ ছিলেন না বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন এদেশে তো তিনি লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদিকে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে পরাস্ত করেন তো তিনি এসেছিলেন কোথা থেকে তিনি কিন্তু কাবুল থেকে এসেছিলেন তার পিতা তার পিতা শাস ওমর শেখ মির্জা ছিলেন এবং তিনি বাবরকে ফারঘানাদের শাসক হিসাবে নিযুক্ত করেন এবং তারপরে এদেশের যে সুলতান ছিল ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদিকে এ পরাস্ত করার জন্য ইব্রাহিম লোদিরই জ্ঞাতি দৌলত খান লোদি এবং আলম খান লোদি বাবরকে আমন্ত্রণ করে এদেশে নিয়ে আসেন এবং বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির যে যুদ্ধ হয় পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সাল এবং সেখানেই বাবর পরাস্ত করছেন ইব্রাহিম লোদিকে এবং এদেশে মুঘল সাম্রাজ্যের সূচনা করছেন আর বাবর আগ্রাতে মারা গিয়েছিলেন কিন্তু মারা গেলেও তাকে কাবুলে সমাধিস্থ করা হয়েছিল তার ইচ্ছা অনুসারে নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে কে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন মুদ্রার সর্বপ্রথম প্রচলন করেন শের শাহ সুরি মমতাজ মহলের আসল নাম কী ছিল মমতাজ মহল মমতাজ মহল নামটা কি চেনা চেনা লাগছে মমতাজ মহল হচ্ছেন আমরা যে জানি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নীর নাম ছিল মমতাজ মহল যার সমাধি আজকে আমরা দেখি তাজমহলকে তো তাজমহল যে যেটা রয়েছে যেটা পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর বিভিন্ন আশ্চর্যের মধ্যে সেটাও একটা আশ্চর্যের মধ্যে পড়ে তাজমহল তো সেই তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজমহলের স্মৃতিসৌধের জন্য তো মহলের আসল নাম কী ছিল আনসার হয়ে যাবে আরজুবান বানু বেগম এটা ছিল মমতাজ মহলের আসল নাম নেক্সট যেটা রয়েছে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ আমরা তো পার্লামেন্ট জানি সংসদ কি কি ভাগে গঠিত লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি লোকসভার সদস্যদের মিনিমাম বয়স কত হওয়া উচিত সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বয়সের সমসাময়িক প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম যেমন পঁচিশ বছর বয়স হতে হয় লোকসভার সদস্য হতে গেলেও ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এটা একটুখানি বেশি রাজ্যসভার ক্ষেত্রে বয়স হতে হবে তিরিশ মিনিমাম বয়স হচ্ছে তিরিশ রাজ্যসভার সদস্য হওয়ার ক্ষেত্রে এগুলো একটুখানি মনে রাখো এগুলো বেসিক পলিটির কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য নেক্সট যেটা রয়েছে জাতীয় আয় কে পরিমাপ করে জাতীয় আয় পরিমাপ করে সিএসও সিএসওর ফুল ফার্ম কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন যারা জাতীয় আয় পরিমাপ করে এটাও কিন্তু বারবার এক্সামে আসে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সব থেকে ছোটো ব্যাঘ্র প্রকল্প কোনটি সব থেকে ছোটো ব্যাঘ্র প্রকল্প হচ্ছে পেন্স অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার আর আরও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে মনে করিয়ে দেব। যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে এবং যেগুলো রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ এইগুলোর নাম কিন্তু কোন স্টেটে রয়েছে এবং নামটা কি সেটা কিন্তু তোমরা অবশ্যই এক্সামের জন্য করে রাখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক তো ক্লাসটা করে নেওয়ার পর তোমরা একটা কাজ করবে এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে পিডিএফ আছে তোমাদের জন্য ওখান থেকে পুরো পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে প্রথম সব থেকে প্রথম এই কোয়েশ্চেনের আনসারগুলো করবে এবং তারপরে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলোকে গুগলের সার্চ থেকে করে নেওয়ার চেষ্টা করো প্রথম গুগলে সার্চ করে নাও দেখবে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো উঠে আসছে তো সেগুলো যদি বেশ কয়েকবার স্টাডি করে নাও দেখবে কিন্তু সেগুলো অটোমেটিক্যালি এক্সাম হলে তোমার মনে পড়বে নেক্সট যেটা রয়েছে বিখ্যাত ন্যাপ্থাঝাগরি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট কোথায় রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প ন্যাপ্থাঝাগরি কোথায় রয়েছে আনসার হয়ে যাবে হিমাচল প্রদেশ ওলিয়ামের সংকেত কোনটা ওলিয়ামের সংকেত হচ্ছে এইচ টু এস টু ও সেভেন অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কুচিপুরি নাচটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য দেখো বন্ধুরা এই যে নৃত্যগুলো রয়েছে ধরো এখানে রয়েছে কুচিপুরি কুচিপুরি কোন ভারতীয় রাজ্যের নৃত্য আনসার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তো এখানে তোমাকে কুচিপুরি দিয়ে দিয়েছে তোমরা পরীক্ষার হলে গিয়ে মোহিনী আট্টম ফেস করতে পারো বা অন্য কিছু ফেস করতে পারো তো তোমাকে জানতে হবে যে কোন নাচটা কোন রাজ্যের এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো তার জন্য তোমাদেরকে এটাও করতে হবে এটাও একটা ইম্পর্ট্যান্ট টপিক ধরে চলো এক্সামের জন্য তো অবশ্যই এর উপরে তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন আনসার তোমরা স্টক করে রেখো বেশ কিছু ইনফরমেশান স্টক করে দেখো রেখো যে কোন নাচটা কোন রাজ্যের এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট আলোকবর্ষ নিম্নলিখিত কোন রাশি রেখক আলোকবর্ষ দিয়ে কি মাপা হয় আলোকবর্ষ দিয়ে মাপা হয় দূরত্ব অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার ডিস্ট্যান্স হচ্ছে আলোকবর্ষ ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে রুডকি ইঞ্জিনিয়ারিং কলেজ অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার কত সালে ভারতে সকল ভোটদাতার ন্যূনতম বয়স 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 করা হয় সবাই তো তো ভোট দাও ভোটদানের কত ন্যূনতম হচ্ছে বছর হলেই একজন ভোট দেওয়ার অধিকার পেয়ে যায় তো কত সালে এটাকে আঠেরো করা হয়েছিল আনসার হয়ে যাবে উনিশশো সালে সালে সকল ভোটদাতার ন্যূনতম বয়স করা হলো আঠেরো অপশন নাম্বার সি হয়ে যাবে আনসার টাইটান কি টাইটান হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র এখানে চন্দ্রটা দেখে অবাক হচ্ছে তো চন্দ্র হচ্ছে কাকে বলা হয় পৃথিবীর যে উপগ্রহ রয়েছে আমরা জানি সেটার নাম হচ্ছে চন্দ্র সেটার নাম আসলে কিন্তু চন্দ্র নয় যে কোনো কৃত্রিম যে কোনো যে স্যাটেলাইট রয়েছে যে কোনো গ্রহের যে কোনো স্যাটেলাইটকেই কিন্তু মুন বলা হয় মুনের বাংলা কথা চাঁদ তো যে গ্রহের এই স্যাটেলাইটকে মুন বলা হয় তো সেক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা দেখি পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ তো চাঁদের আসল নাম হচ্ছে লুনা এই স্যাটেলাইটকে যে মুন বলা হয় সেই তরফ থেকে আমরা জানি যে এটা চাঁদ চাঁদ কিন্তু আসলে এটার নাম নয় এটার নাম হচ্ছে লুনা পৃথিবীর যে স্যাটেলাইট সেটার নাম লুনা তো শনি গ্রহের যে স্যাটেলাইট রয়েছে সব থেকে বড় স্যাটেলাইট সেটার নাম হচ্ছে টাইটান অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার এয়ারবাসের প্রধান কার্যালয় কোথায় রয়েছে এয়ারবাসের প্রধান কার্যালয় রয়েছে তুলো একটি অ্যালার্ম ঘড়িতে কটা কাঁটা থাকে একটি অ্যালার্ম ঘড়িতে চারটে কাঁটা থাকে কেন চারটে কাঁটা একটা ঘন্টার কাঁটা একটা মিনিটের কাঁটা একটা সেকেন্ডের কাঁটা আর একটা হচ্ছে অ্যালার্মের কাঁটা অ্যালার্মটা কটায় দিতে হবে সেটা সেট করার জন্য একটা আলাদা কাঁটা থাকে অ্যালার্ম ঘড়িতে তাই অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন আনসার হয়ে যাবে ভূপেন্দ্রনাথ দত্ত অপশান নাম্বার ডি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় মৌলিক অধিকারের ইংরাজি দিয়ে কি ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে দেওয়া হয় কত থেকে কত কত আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশের মধ্যে আমাদের সংবিধান আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট দিয়ে রেখেছে তো সেই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কোনটা নেই এই অপশানগুলোর মধ্যে কোনটা নেই সেটা জিজ্ঞাসা করা হয়েছে সমতার অধিকার সমতার অধিকার আছে না হলে যদি কোনো কলেজে বা যদি কোনো ইউনিভার্সিটিতে একটা ছেলে খুব ধনী ঘরের ছেলে একজন একটা সম্মান পেত আর একটা গরিব ঘরের ছেলে একটা সম্মান পেত কিন্তু তাই কি হয় একজন গরিব ঘরের ছেলে কি কি কোনো ইনস্টিটিউশনে ভর্তি নেওয়া হয় না বা সমতার ক্ষেত্রে কি কোথাও আমরা গিয়ে দেখি যে ধনী ছেলেটা একরকম স্ট্যাটাস পাচ্ছে গরিব ছেলেটা একরকম স্ট্যাটাস পাচ্ছে এরকম তো দেখি না দেখি না বলে কেন দেখি না তার কারণ হচ্ছে ভারতবর্ষে এই সমতার অধিকার নামের ফান্ডামেন্টাল রাইটটা আছে বলে তো আমাদের সংবিধান আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট দিয়ে রেখে দিয়েছে সমতার অধিকার যে সব জায়গায় সাম্যের অধিকার ভোগ করবে ভারতের যারা নাগরিক আছে তারা ধর্মের স্বাধীনতার অধিকার আমরা দেখেছি আমাদের দেশে হিন্দুরা যেমন দুর্গোৎসব পালন করে মুসলিমরা ঈদ পালন করে খ্রিস্টানরা বড়দিন পালন করে তো ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ নিজের ধর্মের স্বাধীনতার অধিকার পাচ্ছে ফান্ডামেন্টাল রাইট দিচ্ছে কনস্টিটিউশন তো অপশান নাম্বার বিও সঠিক অপশান নাম্বার ডি যদি দেখি শোষণের বিরুদ্ধে অধিকার আচ্ছা আমরা কি এরকম দেখেছি যে কোনো শক্তিশালী লোক সে যদি চায় তাহলে কোনো গরিব লোককে বেঁধে রাখতে পারে বা গরিব লোককে মানে খুব পেটানি দিতে পারে এরম কি আমরা দেখেছি এরকম কিন্তু আমরা দেখিনি তার কারণ কি শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার কিসের অধিকার দিচ্ছে আমাদেরকে কোনো দুর্বল মানুষকে কেউ শোষণ করতে পারবে না সেই অধিকারটা দিচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার নামের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেটা যেটা নেই সেটা হচ্ছে ধর্মঘট করার অধিকার এটা কিন্তু কোনো রকম কোনো ফান্ডামেন্টাল রাইট নয় অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন আনসার হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি যেমন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন আরও একটা জিনিস মনে রেখো যে তিনি হচ্ছেন তিনি হচ্ছেন প্রথম বছর ভারতরত্ন পেয়েছিলেন যেটা ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপ্রথম এবং তারপরেই কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এই ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিলেন এবং একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে তিনি কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতিও হয়েছিলেন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন তিনি পেয়েছিলেন যেটা একই ইয়ারে পাচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী সব থেকে প্রথম পাচ্ছেন এবং সেম ইয়ারে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনও ভারত রত্ন পাচ্ছেন এবং তিনি কিন্তু পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতিও হয়েছিলেন যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ডিফিউশন অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার নেক্সট ফ্রেন্ড এখানে বেশ কিছু ম্যাথস রয়েছে তোমাদের জন্য তোমরা অবশ্যই ম্যাথসগুলো সলভ করো তাহলে কিন্তু তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে তোমরা কতটা ইম্প্রুভ করতে পেরেছ এবং আরও কতটা ইম্প্রুভ করতে তোমাদের বাকি আছে আর তোমরা এই ম্যাথসগুলো সলভ করে নিয়ে এখানে আনসার মিলিয়ে নিতে পারবে তার জন্য একদম শেষে তোমাদের জন্য আনসার সিট দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে আনসারগুলো মিলিয়ে নিতে পারবে যে তোমাদের আনসারগুলো সঠিক আছে কি না তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটা ভালো লাগে তোমার লাইক করে দাও কমেন্টে মতামত জানাও বন্ধুদের সাথে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিও তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে সেই সব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো খুব ভালো থেকো সবাই খুব ভালো করে প্রিপারেশন করো সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ